হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু এডুলেকচার বিডি আজকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ডি এবং এইচ ইউনিট নিয়ে আলোচনা করব তো তোমরা জানো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ডি এবং এইচ ইউনিটে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারে অর্থাৎ যারা সায়েন্স থেকে ইন্টারমিডিয়েট দিছো তারা পরীক্ষা দিতে পারবা বাকি কেউই পরীক্ষা দিতে পারবে না সো তোমরা যারা কমার্স কিংবা আর্টসের পরীক্ষা দিবা জাহাঙ্গীরনগরে তারা এই ভিডিওটা দেখার দরকার নাই তাদের জন্য আমি ভিডিও বানাচ্ছি আজকে ভিডিও বানিয়ে ফেলবো সেগুলো তোমরা কালকে কিংবা পরশু পেয়ে যাবা তো এখন শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরাই ভিডিওটা দেখো বাকিরা দেখার দরকার নাই অর্থাৎ যারা এ ডি এবং এইচ ইউনিটে পরীক্ষা দিবা তারা দেখো বাকিরা দেখার দরকার নেই তো এই এ ডি এবং এইচ ইউনিটে তোমরা যারা পরীক্ষা দিবা তাদেরকে কমন কিছু তথ্য জানতে হবে কমন তথ্য হচ্ছে যে ভর্তি পরীক্ষায় মোট আশি নাম্বারের পরীক্ষা হবে সাবজেক্টগুলো ভিন্ন ভিন্ন বাট মোট আশি নাম্বারের পরীক্ষা হবে জিপিএর এর উপর নাম্বার বিশ তো তোমার এস এসসির যে জিপিএ সেটাকে ওয়ান পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করো এবং এইচএসির জিপিএকে টু পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করো গুণ করে যে রেজাল্ট হয় সেটাকে যোগ করে ফেলো এসএসসির জিপিএ গুণ ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টারের জিপিএ গুণ টু পয়েন্ট ফাইভ দুইটাকে এবার যোগ করো যোগ করলে যা হয় সেটাই তোমার জিপিএর উপরে যে বিশ নাম্বার সেটাতে প্রাপ্ত নাম্বার তাহলে জিপিএ তো নাম্বার হচ্ছে কত বিশ বত্রি পরীক্ষায় কত আশি আর বত্রি পরীক্ষায় তোমার যদি এক টাইম সি ভুল হয় তাহলে তোমার পয়েন্ট টু জিরো নাম্বার কাটা যাবে এ হচ্ছে সাধারণ যে নিয়মগুলো সেগুলো এখন আমি এই ইউনিটের মধ্যে যে নিয়ম কানুন সেগুলো বলবো তো এই ইউনিটের নাম হচ্ছে যে গাণিতিক পদার্থবিজ্ঞান ও গাণিতিক অনুষদ হ্যাঁ গাণিতিক ও পদার্থবিজ্ঞান বিষয়ক অনুষদ বলা হয় এটাকে মানে এখানে মূলত ম্যাথ এবং পদার্থবিজ্ঞান রিলেটেড যে সাবজেক্টগুলো সেগুলো আছে এই সাবজেক্টগুলোর মধ্যে আছে গণিত পরিসংখ্যান রসায়ন পদার্থবিজ্ঞান ভূতাত্ত্বিক বিজ্ঞান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পরিবেশ বিজ্ঞান এই সাবজেক্টগুলো হচ্ছে যে এই ইউনিটে তো তোমার কত জিপিএ দরকার এ ডি এবং এইচ ইউনিটে পরীক্ষা দিতে হলে সেটা নিয়ে আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম টাইটেল ছিল এরকম কোন বিশ্ববিদ্যালয়ের কোন ইউনিটে কত জিপিএ লাগে সেখানে আমি জাহাঙ্গীরনগরের কোন ইউনিটে কত জিপিএ লাগে সেটা বলে ফেলছি তোমরা ওই ওই ভিডিওটা দেখে নিবা তো এখানে বেসিক্যালি আমি এই ইউনিটে আর কি কি সত্য আছে তোমাকে ভর্তি হতে হলে যেমন তুমি যদি গণিত ডিপার্টমেন্টে ভর্তি হতে চাও এই ইউনিটের তাহলে তোমাকে মোট জিপিএ সাত দশমিক পাঁচ শূন্য থাকা লাগবে তোমার মোট জিপিএ এবং তোমার ইন্টারমিডিয়েটে গণিতে এই মাইনাস থাকা লাগবে তুমি যদি কম্পিউটার সায়েন্সে ভর্তি হতে চাও তোমার মোট জিপিএ আট দশমিক পাঁচ শূন্য থাকা লাগবে এবং পদার্থবিজ্ঞান ও গণিতে তোমার এ গ্রেড থাকা লাগবে এ থাকা লাগবে পদার্থবিজ্ঞান এবং গণিতে তাহলে তুমি সিএসসিতে ভর্তি হতে পারবা তো বাকি যে কন্ডিশনগুলো আছে সেগুলো আমি স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি ভিডিওর তোমরা পাশে দেখতে পাচ্ছ এবার প্রশ্ন হচ্ছে এই ইউনিটে কি কি সাবজেক্টের উপর পরীক্ষা হবে এই ইউনিটে যে যে সাবজেক্টগুলোর উপর পরীক্ষা হবে সেটা হচ্ছে গণিতের পরীক্ষা হবে বাইশ নাম্বারের পদার্থবিজ্ঞান বাইশ রসায়ন বাইশ বাংলায় তিন ইংরেজিতে তিন আইকিউ বা বুদ্ধিমত্তা যেটা সেটাতে আট নাম্বার প্রত্যেকটা সাবজেক্টে থেকে আনসার করা বাধ্যতামূলক মানে তোমাকে মাস্ট গণিত আনসার করা লাগবে মাস্ট পদার্থবিজ্ঞান আনসার করা লাগবে মাস্ট রসায়ন আনসার করা লাগবে মাস বাংলা ইংরেজি এবং আই কিউ করা লাগবে কত নাম্বার সেটা আমি বলে দিচ্ছি তাহলে এটাই হচ্ছে মূলত নাম্বার আইকিউর জন্য এই বইটা ফলো করলে হবে হালদা আইকিউ মানসিক দক্ষতার যে বই সেটা ফলো করলে হবে এখানে আমরা তোমরা আরও আগেও হয়তো দেখেছো যে এখানে আমরা সব ধরনের সমস্যার সমাধান দিয়ে রাখছি মানে জাহাঙ্গীরনগরে যে সমস্যাগুলো আছে যেমন সম্পর্ক মিলন আছে মানে তোমার সাথে তোমার ফুপা ফুপি বাবা মা ভাই বোন যারা আছে তাদের কী ধরনের সম্পর্ক সম্পর্ক রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো তারপর হচ্ছে তোমার দিক নির্ণয় হ্যাঁ যেটা সায়েন্সে বেশি আসে এই ইউনিটে বেশি আসে দিক নির্ণয় সেটা তারপর হচ্ছে তোমার বর্ণ কোড হ্যাঁ বর্ণ কোড তারপর হচ্ছে তোমার গাণিতিক সমস্যা মানে অঙ্ক থেকে যে সমস্যাগুলো আছে তারিখ দিন মাস নির্ণয় এ ধরনের সব সমস্যা এবং শেষের দিকে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে বিগত বছরের প্রশ্ন সেগুলোর সমাধানও দিয়ে রাখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন সো তোমরা এই বইটা ফলো করলেই হবে আই কিউর জন্য এটা হচ্ছে যে আমরা তখন এই ইউনিটের কথা বলছি তো এই ইউনিটের প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে বইয়ের বেসিক লেভেলের পড়াগুলো পড়া লাগবে এবং জাহাঙ্গীরনগরে বিগত বছরের যে প্রশ্নগুলো আসছে সেগুলোকে সমাধান করা লাগবে একবারে কঠিন প্রশ্ন হয় না মোটামুটি সহজ এবং কঠিনের মাঝখানে মিডিয়াম প্রশ্ন হয় এই ইউনিটে ঠিক আছে তো তোমরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো যেভাবে প্রস্তুতি নাও সেকে সেভাবে জাহাঙ্গীরনগরের জন্য প্রস্তুতি নিবা এবার হচ্ছে যে আমরা ডি ইউনিট নিয়ে কথা বলবো ডিউনিটে কি কি সাবজেক্ট আছে কত কন্ডিশন আছে মানে কোনো সাবজেক্টগুলোতে পরীক্ষা হবে ডি ইউনিটে তোমার বাংলা ইংরেজি থেকে নাম্বার আসবে আট বাংলা এবং ইংরেজি মিলে আট নাম্বারের পরীক্ষা হবে রসায়ন চব্বিশের নাম্বারের পরীক্ষা হবে উদ্ভিদ বিজ্ঞানে বাইশ নাম্বারের পরীক্ষা হবে প্রাণী বিজ্ঞানে বাইশ নাম্বারের পরীক্ষা হবে এবং বুদ্ধিমত্তা বা আইকিউতে চার নাম্বারের পরীক্ষা হবে তার মানে এখানে কোনো ধরনের বিজ্ঞান বা গণিত অ্যান্সার করা লাগবে না ম্যাথ হায়ার ম্যাথ এবং করা লাগবে না তোমাকে শুধুমাত্র রসায়ন তারপর হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান প্রাণী বিজ্ঞান বাংলা ইংরেজি এবং আইকিউ অ্যান্সার করলেই হচ্ছে তো আগের মতো আমি বলছি যে একটু আগে আমি বলেছিলাম যে আইকিউর জন্য তোমাকে এই বইটা ফলো করতে হবে ঠিক আছে তো তার মানে তোমাকে বায়োলজি এবং রসায়ন যদি তুমি ভালো করে প্রিপারেশন নাও তাহলে তুমি ডিউনি ভালো করতে পারবা তো এই জন্য তোমাকে ডি ইউনিটের যে প্রশ্নগুলো আগে আসছিল সেগুলো ফলো করতে হবে সেগুলো দেখো যে কী কী ধরনের প্রশ্ন বেশি এখানে মূলত ছোটো 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 প্রশ্ন আসে একদম ছোট ছোট একটু ডিপ থেকে মানে বায়োলজির যে প্রশ্নগুলো ছোটো ছোটো কিন্তু ডিপের আমরা জেনারেলি যেগুলো পড়ি না সেখান থেকে আসে সো তোমরা বইয়ের বেসিকগুলোকে ভালো করে বলবা যেটা আমি আগেও বলেছিলাম তো এই ডি ইউনিটে কী কী সাবজেক্ট আছে এখানে আছে প্রাণী বিজ্ঞান ফার্মেসি তারপর হচ্ছে তোমার হচ্ছে যে মাইক্রোবায়োলজি আছে তারপর হচ্ছে তোমার প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান আছে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং আছে পাবলিক হেলথ পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিভস আছে ঠিক আছে কিছু কিছু সত্য দাও আছে যেমন তুমি যদি উদ্ভিদ বিজ্ঞানে ভর্তি হতে চাও তাহলে তোমার ইন্টারমিডিয়েট মোট জিপিএ আট লাগবে আবার তুমি যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হতে চাও তাহলে তোমার ইন্টারমিডিয়েটে মোট জিপিএ আট দশমিক পাঁচ শূন্য থাকা লাগবে আবার তুমি যদি উদ্ভিদ বিজ্ঞানে ভর্তি হতে চাও তাহলে তোমাকে জীববিজ্ঞান সাবজেক্টে এই মাইনাস পেতে হবে ইন্টারমিডিয়েটে আবার তুমি যদি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে চাও তাহলে তোমাকে রসায়ন পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান বিজ্ঞান এবং গণিতে এই মাইনাস করে থাকা লাগবে ফার্মেসিতে হতে তোমার থাকা লাগবে এবং রসায়ন জীবীবিজ্ঞান ও গণিতে তোমার এই থাকা লাগবে তাহলে এই যে আলাদা সত্যগুলো জেনে নেওয়া লাগবে পাশে আমি সেই আলাদা যে সত্যগুলো প্রত্যেকটা সাবজেক্টে সেটা দিয়ে দিলাম তোমরা দেখে নাও তার মানে তোমরা ইউনিট সম্পর্কে ডিটেলস আইডিয়া যেটা তোমরা সেটা পেয়ে গেছো এবার আমরা আলোচনা করব মোস্ট কঠিন যে ইউনিটটাতে পরীক্ষা হয় এবং সবার সায়েন্সের স্টুডেন্টদের মূলত আর যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয় তাদের মূল টার্গেট থাকে যে ইউনিটটা সেটা হচ্ছে এইচ ইউনিট সেটা সম্পর্কে আলোচনা করব এই এইচ ইউনিটে শুধুমাত্র ম্যাথ এবং ফিজিক্সের প্রশ্ন বেশি আসবে তোমার বায়োলজি বা রসায়ন আসে না ঠিক আছে তো আমরা আগে নাম্বার বন্টনটা দেখি নিই যে কত নাম্বারের পরীক্ষা হবে সেটা তোমার বাংলায় আসবে পাঁচ ইংরেজিতে পনেরো গণিতে চল্লিশ নাম্বার পদার্থবিজ্ঞানে বিশ নাম্বার এখানে আইকিউ থেকে কোনো প্রশ্ন হয় না তাহলে এখানে বাংলা ইংরেজি গণিত এবং পদার্থ বিজ্ঞান তার মানে গণিত যেহেতু চল্লিশ নাম্বার তুমি যদি ম্যাথ বেশি পারো ইন্টারমিডিয়ে যে হায়ার ম্যাথ এটা যদি তুমি বেশি পারো তাহলে তুমি কিন্তু এইচ ইউনিটে সায়েন্স পেয়ে যাচ্ছ এইচ ইউনিটে একটা মাত্র সাবজেক্ট নাম হচ্ছে আইটি ইনফরমেশন টেকনোলজি এটার জন্য অনেকেই ভর্তি হতে চাই এটা একদম মানে জাহাঙ্গীরনগরের সায়েন্সের সবচেয়ে ভালো সাবজেক্ট হচ্ছে আইটি ঠিক আছে সো আইটিতে ভর্তি হওয়ার জন্য তোমরা চেষ্টা করবা আমার সাজেশন থাকবে এটাই তোমাদের প্রতি তো এই আই ইউনিটে যদি তুমি একটাই সাবজেক্ট আমি আগেও বলেছি এই এখানে যদি তোমাকে ভর্তি হতে চাও তুমি তাহলে তোমার পদার্থবিজ্ঞান এবং গণিতে ইন্টারমিডিয়েটে এই গ্রেড থাকা লাগবে পদার্থবিজ্ঞান এবং গণিতে ইন্টারমিডিয়েটে এই গ্রেড থাকা লাগবে আর ইন্টারমিডিয়েটে তোমার জিপিএ থাকা লাগবে আর এই ইউনিটে তোমাকে চান্স পাওয়ার মূল মন্ত্র হচ্ছে গণিত এবং পদার্থবিজ্ঞান ভালো করে পড়া তুমি ইন্টারমিডিয়েটের যে গণিত এবং পথে যদি ভালো করে পড়ো ভর্তি পরীক্ষার জন্য তুমি নিশ্চয় ভালো করে প্রিপারেশন নিছো যারা ঢাকা ইউনিভার্সিটির জন্য ভালো প্রিপারেশন নিছ স্বাস্থ্যের জন্য ভালো প্রিপারেশন নিচ্ছ বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এইচ ইউনিটে পরীক্ষা দিবা এবং আমি আশা করি তোমরা এখানে ভালো করতে পারবা আর এইচ ইউনিটে চান্স পাওয়ার জন্য তোমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে এইচ ইউনিটের বিগত বছরের প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করতে হবে বিগত দশ বছরের প্রশ্ন সাথে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করবা সাসের প্রশ্ন সলভ করবা ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো আছে বুয়েট চুয়েট কুয়েট রুয়েট এগুলো প্রশ্নগুলোকে সলভ করতে পারো এবং বইয়ের মধ্যে যে অঙ্কগুলো একটু বড় বড় যেগুলো সাধারণত অন্যরা করে না স্কিপ করে সেগুলো তুমি অবশ্যই করবা তাহলে তুমি এইচ ইউনিটে ভালো করতে পারবা তো এই ছিল মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এ ডি এবং এইচ ইউনিটের বিস্তারিত এছাড়াও পরবর্তীতে আমরা অন্য অন্য যেই তথ্যগুলো সেগুলো তোমাদেরকে দিব আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপগুলোর লিঙ্ক দেওয়া আছে তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আমাদের চ্যানেল লিডু লেকচার ভিডিওতেও ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়া আছে জাঙ্গিন বিশ্ববিদ্যালয় অন্যান্য বিশ্ববিদ্যালয় সংক্রান্ত তোমরা সেই ভিডিওগুলো দেখবা আর আমাদের সাথে সবসময় কানেক্টেড থাকবা তাহলে তোমরা ভর্তি পরীক্ষা ভালো করতে পারবা এবং ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে দিক নির্দেশনা সেগুলো আমাদের থেকে পাবা তো আজকে চলে যাচ্ছি অন্যদিন আমরা অন্য একটা টিউটোরিয়াল নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা